সঙ্গী বেগম আপনার সহশিল্পী বীরেন সিং মিলি আপনার অনুভব নমস্কার সকলকে মই কল্যাণী গাইস এইফালে চাওক আমার যোরহাট জেলা অধিবেশন হাতীখালত হয়েছে আর আজি আমার অধিবেশনত কি কি হয় আপনার দেখাম তো গাইস আপনাদের চাই থাকিব আর যদি মোর ভিডিওটি ভাল লাগে তেতিয়া হলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবলে নাপাহরিব এতিয়া আমি স্টেজৰ ওপৰত উঠি মানে আমি নাচিম এইফালে চাওক গাইস ভলান্টিয়ার্স এইফালে নাচনি রেডি হয়ে আছে মই মোবাইলটো কারবা দি লওঁ দে গাইস যোরহাট জেলার সকল আঞ্চলিকর সদস্য সদস্যা বহি আছে ময়ো বহি আছো ইয়াতে তো আপনার কি কি হব আজি দিনটো মই আজি এনেকুৱা সভাত ফার্স্ট টাইম বহি আছো রাতে মানে তো বহি কি হব না জানো আর এফালে চাও কলম আর বহি দিছে আমার কি লিখাব জানো সেইটো না জানো আর কি কি হব আপনার দেখাম গাইছে এইফালে আমার রেডি করেছে রাতের আলোচনা আছে বোলে তো ভাত সাত খাই মেলি যাম দিয়ে আর দে গাইছ নমস্কার এইফালে আমার জানটু লুইতপরিয়া আঞ্চলিকর সাধারণ সম্পাদক আজির রাতিটোর বিষয়ে কি কব বিচার নমস্কার জানাইছো সকলকে আর কল্যাণী মিলিকো ধন্যবাদ জানাইছো আমার আজি যৌথ ত্রি অধিবেশন আমার টিএমপিকে এমএমকে আর টিএমএমকে আজি সন্ধিয়া আমার প্রতিনিধি সভা আছে আমার যোরহাট জেলার ছটা আঞ্চলিকর আমার প্রতিনিধি সকল আহিছে দেখা পাইছো প্রতিনিধি সভা বলে তাতো লিখা আছে প্রতিনিধি সভাত কি করব আজি রাতে কি করব বহু দীঘলীয়া হবো যে কলে মানে চমুকে চমুকে এক মিনিট আজি প্রতিনিধি সভা যেহেতু আমার ইয়ার যিকজন মানে আঞ্চলিক সদস্য আছে সিহতক মানে দৃষ্টিবলে হবো প্রমোশন হবো একচুয়ালি প্রমোশন হবো দে আঞ্চলিকর মানে দৃষ্টিবলে মানে প্রমোশন হবো কৃষ্ণ ভগবান জানজন হলে হল আর দে পয়সা 100 টাকা মোক দিবি সে ডেলিগেটস আর আসো মোলো কাপি কাপিন তারুণে মৃজে যে
তারুঙ্গানা তো আপোনা পার্টিসিপেটি পায় সকলোৱে অংশ গ্রহণ কৰিব লাগিব ইয়াত আমি কষ্ট কৰি আহিছো বিভিন্ন অঞ্চলৰ পৰা আহিছো আহি ইয়াত আমি ফূৰ্তি কৰিবলৈ আহা নাই আমি আমাৰ অঞ্চলৰ সমস্যা হ'ব আমাৰ জাতীয় সমস্যা হ'ব ইয়াত আমি আলোচনা কৰিব লাগিব আৰু যদি সেই কথাবিলাকে আলোচনা নকৰো তেতিয়া হলে মই ইমান কষ্ট কৰি গাঁওবিলাকৰ পৰা খৰচ কৰি মেলি আহি একো লাভ নহয় আজি আপোনালোকে ইয়াত মই মিছিং মি হেল্ল' গাইজ যৌথ ত্ৰিবাৰ্ষিক অধিৱেশনৰ আজি দ্বিতীয়টো দিন আমাৰ মিচিং শ্বহীদসকলৰ মিচিং জাতিৰ শ্বহীদসকলৰ শ্ৰদ্ধা জনাব ইয়াতে এইফালে হৈছে আৰু দিছে গাইজ নমস্কাৰ আমি গুমৰাগৰ প্ৰেক্টিছ কৰিলোঁ আৰু তাৰপিছত এয়া আমাৰ গাৰ্লছ গীতপৰীয়া আঞ্চলিকৰ একদম গুমৰাগ নাচিব তহঁতৰ কেনেকুৱা লাগিলে মানে প্ৰেক্টিচ কৰিলোঁ আমি একেবাৰে ভাল লাগিব তো এইফালে চাওক আজি আহিছে মানে ছোৱালীবোৰ তো আপোনালোকে চাই থাকিব তাহাঁতৰ নাচ কেনেকুৱা হয় এয়া আমাৰ দাদা আপোনাৰ কেনেকুৱা লাগিছে হা চব চিংগুল বে মই ডাবল কিন্তু দেই গাইজ মোৰ ত্ৰিবুল আমি আমাৰ নাই দেই আৰু বাই বাই আমি একদম নিৰামিষ হৈ আছো বৰফুলাৰ পৰা নাচিব আহিছে তো কেনেকুৱা লাগিছে প্ৰেক্টিচ কৰি আছে ইয়াতে মানে ইউথ ফেষ্টিভেলত যাব লাগিব হয়নে আমি টোপোলা টোপোলি বান্ধিলো আৰু জেগালে ঢোল বজাই আপোনাৰ কেনেকুৱা লাগিছে একদম বঢ়িয়া বঢ়িয়া ফাৰ্ষ্ট একদম মস্তি লাগিছে একদম বঢ়িয়া আপোনাৰ খংটো বেছি হয় নাই অলপ বেছি আমি এতিয়া ভাত খাব যাওঁ তহঁতে ভাত খাবি নাই লাজ কৰিবি নি আকৌ নকৰিবি দেই একদম লাজ নকৰিবি খুজি খুজি খাবি আজি তহঁতৰ ধুনীয়াকৈ মেকআপ চেকআপ কৰি মেলি আহিছে আৰু এইফালে মুখখন দেখাওঁ চবকে এইফালে এইফালে ৰশ্মি বৰ লাজকুৰীয়া হয় নাই ৰশ্মি লাজ আমাৰ দাদাহঁতে অধিৱেশনৰ কামত লাগি আছে আপোনালোকৰ অনুভৱ কওক মানে কেনেকুৱা হৈছে অনুভৱ মানে ভাল লাগিছে যোৱাটো যে ত্ৰিবাৰ্ষিক অধিৱেশন হৈছে সেইটো কাৰণে আমি অতি আনন্দিত হৈছো সেইটো কাৰণে গ'লো ভাত খাব দিব নাই ভাত খাবলৈ কেতিয়া দি দিব আমি কেণ্ডিডেট আছে এতিয়া দেখিছেনে ল'ৰা এটা পঠাই দিম ল'ৰাটো মানে আছে বাৰু একচুৱেলি ল'ৰা আছে বাৰু আমাৰ লগত আছে ল'ৰা আছে বাকী কেনেকুৱা লাগিছে মানে আপোনাৰ ইয়ালৈ আহি বহুত ভাল লাগিছে মানে ইয়াত মানে ফূৰ্তি কৰিব পাইছোঁ ন সেইকাৰণে ভাল লাগিছে আৰু আৰু আমি গুমৰাগ নাচিম চাব আপোনালোকে মই গান গাম নিশ্চয় চাম নিশ্চয় চাম ভাল লাগিছে আপোনাৰ লগ পাই আৰু বাকী মোলোক আজান কিনো বাৰু আজান কিনো কাংগিন চবৰে আমি কোনটো কাপোৰে কাংগি নাবা আৰু গব্বৰ পেগু দু আজাৰ তাত পাব আৰু গব্বৰ পেগু আমি নে টাঙি ৰাব আৰু আহিয়ে পাব মোলোক কাপেকলা কাম আছিল আমি ভাত খাম এইফালে ৰাইচ বহি আছে খাব আৰু দেই কালিৰ পৰা ব্ৰইলাৰ মাংস খাই আছো সেইকাৰণে এতিয়া মই মাছ খাইছো আৰু এইফালে আমাৰ ছাৰহঁতে খাইছে আৰু গাইজ মইতো মাছ খাইছো ন এইফালে দেখাই দিয়ক কি খাইছে আপোনালোকে মাংস ব্ৰইলাৰ মাংস কিমান দিছে চাওক ব্ৰইলাৰ মাংস একদম একপোৱা একপোৱা দি দিছে একদম এজন মানুহক হয় নে দেখিছেনে সিগারেট দাম তিন গেলেন যাহাতা
বিদেশত বেলেগ মানসিকতা, নিজৰ শ্ৰুতি শ্ৰোতাতি নিজৰ জন্মভূমি নিজৰ মাতৃভূমি বেলেগ মানসিকতা। বই কৈছিলে বিকশিত ভাৰতীয় সমাজ যদি গঢ়িব লাগে তেতিয়াহ'লে মানসিকতা সলনি হ'বই লাগিব। এইকাৰণে মচুপা লোকক নামাদুং নিউ জেনেৰেশ্যন নৱ প্ৰজন্মক মই আহ্বান দিব বিচাৰিছোঁ, ভাল মনৰ যদি আমি মানসিকতা যদি হ'ব বিচাৰোঁ, বিকশিত মিচিং সমাজ যদি গঢ়িব বিচাৰোঁ, বিকশিত বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ সমৃদ্ধিশালী অসমীয়া জাতি যদি প্ৰতিষ্ঠা কৰিব বিচাৰোঁ, তেতিয়াহ'লে নতুন প্ৰজন্মই ভাল কিতাপ পঢ়িব লাগিব।
মিসিং সকলৰ জনপ্ৰিয় কণ্ঠশিল্পী বীৰেণ সিং মিলি আপোনাৰ অনুভৱ কওক আজি দিনটো কেনেকুৱা গ'ল বহুত ভাল লাগিলে মই প্ৰথমবাৰ এই অঞ্চলত আহিছোঁ আজি এসপ্তাহ যি আত্মীয় সম্পৰ্ক ইয়াত ৰহিলে মই নিজে ফিলিং হ'লোঁ ইয়াতে বহুত ভাল লাগিলে আজি প্ৰগ্ৰামটো সুকলমে হৈ গৈছে তেওঁলোকে যথেষ্ট পৰিৱেশ কৰিছে ৰাইজে এনজয় কৰিছে গতিকে বহুত ভৱিষ্যতে মই গানো শুনিলোঁ আমি এনজয় কৰিলোঁ আপুনি কিন্তু বেছিকৈ নাগালে মই কমকৈ গাওঁ থেংক ইউ ছ' মাছ মজা একদম এনেকুৱা ৰাইজে পুৰা আদৰিছে আৰু আপুনি অহাৰ বাবে ধন্যবাদ থাকিল আমাৰ সবকে আৰু এবাৰ লগ পাম নিশ্চয় নিশ্চয় ধন্যবাদ